আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখা যাচ্ছে একটি সিকো কোম্পানির ওয়েট স্কেল এর সর্বোচ্চ ক্যাপাসিটি তিরিশ কেজি এবং ওয়েট ডিভিশন দুই গ্রাম এটির কিপ্যাডের নাম্বারগুলো উঠে গেছে তারপরেও এটাকে আমাকে কাজ করতে হবে এই স্কেলটি যিনি ব্যবহার করেন তিনি আমাকে জানিয়েছেন যে এই স্কেলের ওয়েট সঠিক দেখায় না অর্থাৎ ওজন কম বেশি হয় তো আমাকে আগে জানতে হবে যে কি পরিমাণ কম বেশি হয় সমস্যাটা কি তার জন্যে স্কেলটিকে অন করে নিব এবং নর্মালি একটি বাটকারা দরকার আমি এক কেজির একটি বাটকারা হাতে নিয়েছি এটি দিয়ে দেখব যে ওজন কতখানি পার্থক্য দেখায় হ্যাঁ এটি ওজন পার্থক্য দেখাচ্ছে এটি এক কেজির বাটকারা কিন্তু নয়শো আশি বা বিরাশি গ্রাম ওয়েট দেখাচ্ছে তো এই ওজনটাকে আমাকে সঠিক করতে হবে এই জন্য আমাকে স্কেলটি অফ করে ক্যালিব্রেশন করতে হবে মূলত যে কোনো ডিজিটাল স্কেলের যদি ওয়েট কম বাড়া হয় সেক্ষেত্রে ক্যালিব্রেশন করা ছাড়া কোনো উপায় থাকে না হার্ডওয়্যারের কোনো সমস্যা হয় না বা হার্ডওয়্যারে কোনো কাজ করতে হয় না শুধু ক্যালিব্রেশন করলেই ওয়েটটি সঠিক হয়ে যায় আর এই জন্য স্কেলটি খোলার প্রয়োজন নেই শুধু ক্যালিব্রেশন করতে হবে আবার যদি কখনো এই ওয়েট স্কেলের লোড সেল পরিবর্তন করা হয় তাহলেও নতুন করে ক্যালিব্রেশন করতে হবে নতুবা ওয়েট সঠিক দেখাবে না তো ক্যালিব্রেশন করার জন্য আমার এই বাটনগুলো দরকার যেহেতু বাটনের নাম্বারিংগুলো নাই তাই আমাকে আগে শনাক্ত করতে হবে এটি হচ্ছে দশমিক বাটন পয়েন্ট এটি ওয়ান সরি এটি দশমিক বাটন এটি জিরো এটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং এটি টিআর বাটন আমার এই কয়েকটি বাটন জানতে পারলে হবে এম ফাইভ এম সিক্স বা এম প্লাস এম মাইনাস এগুলোর প্রয়োজন হয় না তো এই স্কেলটি ক্যালিভিশন করার জন্য প্রথমে আমাকে স্কেলটিকে অফ করতে হবে তারপর অন করতে হবে অন করার পরে এর কোড দিয়ে ক্যালিব্রেশন মুডে প্রবেশ করতে হবে সিকো কোম্পানির ওয়েট স্কেলের কোড হচ্ছে থ্রি সিক্স ফাইভ এইট তারপরে চাপতে হবে টেয়ার দেখেন ক্যালুশন মুডে চলে গেছে ক্যাল লেখা উঠেছে এরপর আমাকে চাপতে হবে ওয়ান তারপর টেয়ার এবার স্কেলের উপরে একটি সঠিক নির্দিষ্ট বাটকারা দিতে হবে আমার কাছে যেহেতু এক কেজির বাটকারা আছে আমি এক কেজি দিয়েই করবো এক কেজি বাটকারাটা চাপিয়ে দেওয়ার পরে আবার চাপতে হবে টেয়ার এবার স্কেলের উপরে আমি কত ওয়েট দিয়েছি সেটি স্কেলে জানিয়ে দিতে হবে যেহেতু এক কেজি দিয়েছি তাই আমাকে এক কেজি উল্লেখ করতে হবে আর এক কেজির জন্য এখানে দিতে হবে এক হাজার গ্রাম ওয়ান জিরো 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 এবার চাপতে হবে টেয়ার এইবার স্কেলটি সর্বোচ্চ কত ক্যাপাসিটি যেহেতু এটি তিরিশ কেজি ক্যাপাসিটি তাই আমাকে তিরিশ কেজি দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ বেশি ওয়েট দিয়ে দিলে এটি পরবর্তীতে লোড সেলটি ভেঙ্গে যেতে পারে ওয়েটের কারণে তাই আমি তিরিশ কেজি দিব তিরিশ কেজির জন্য আমাকে এখানে লিখতে হবে তিরিশ হাজার থ্রি জিরো 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 তিরিশ হাজার গ্রাম অর্থাৎ তিরিশ কেজি টিয়ার এটি হচ্ছে থ্রি এই থ্রিটাই আমি রাখবো কারণ এই থ্রিটা পরিবর্তন করে যদি আমি ফাইভ দিই তাহলে কেজির পরে দশমিক আসবে না অর্থাৎ টোটালি গ্রামে দেখাবে অর্থাৎ এক কেজির জন্য এক হাজার গ্রাম দেড় কেজির জন্যে পনেরোশো গ্রাম এভাবে দেখাবে আর থ্রি রাখলে হবে কি এটি এক এক কেজি পাঁচশো গ্রামের জন্য ওয়ান দেখাবে তো যাই হোক এটি থ্রিই থাক এটি হচ্ছে ওয়েট ডিভিশন এখানে আছে দুই গ্রাম তো আমি এটি দুই গ্রামে দিয়ে দিব তারপরে টেয়ার এবার আমার ক্যালিব্রেশন কমপ্লিট দেখেন এখানে এক কেজি ওজন দেখিয়েছে এবার আমি স্কিলটিকে অফ করব এবং বাটকারাটি নামিয়ে রেখে পুনরায় অন করবো তারপরে আমি এক কেজি বাটকারা দিয়ে দেখব যে এটি সঠিক ওজন দেখাচ্ছে কি না হ্যাঁ এটি এখন এক কেজি দেখাচ্ছে এই নিয়মে আপনারা এই সিকো কোম্পানির ক্যালিব্রেশন করতে পারবেন স্কেলগুলোতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন এবং আরও নতুন কিছু ভিডিও চাইলে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারেন আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর এই ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে বা সামান্যতম উপকার হয় মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার ভিডিও তৈরি করার আরও উৎসাহ বৃদ্ধি পাবে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য